হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের হোটেল সম্পর্কে কিছু ধারণা দিতে চলেছি। তোমরা যারা হোটেলে কাজ করতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক, তো আজকে হোটেলের সম্পর্কে তোমাদের ধারণা দিব, তোমরা কিভাবে কাজ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। এখন এই বেড রেডি করতে হবে, এটাই হচ্ছে হাউসকিপিং এর কাম, আর রুম সাফাই করতে হবে। দেখছো ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইন বেডের উপর। তো এর থেকেও ভালো ভালো হোটেলগুলোতে ভালো ডিজাইন হয়, ঠিক আছে। কোনোটাতে ময়ূর, টিয়া, এরকম পাখি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। তো এই দেখতে পাচ্ছ রুমের ভিউ কেমন হয়েছে, বেডটা সাজানো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই দেখতে পাচ্ছ বাথরুম, এখানে সব কিছুই অ্যাভেলেবেল, ঠিক আছে। গরম জল, ঠান্ডা জল, ল্যাট্রিন দেখতে পাচ্ছ একদম চকচক ঝকঝক, সব কিছুই অ্যাভেলেবেল। চলো। তো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে একটা, তো আমরা একটার দিকে খাবার খেতে হ্যালো বসেছি। দেখতে পাচ্ছ তোমরা চাল আর টমেটো আলু দিয়ে সবজি, দেখতে পাচ্ছ টমেটো আলু দিয়ে সবজি। তো ব্যাপারটা হচ্ছে এখানে হোটেলে থাকা খাওয়া সবটাই তোমাকে ফ্রি দিবে, আর মাসের শেষে তোমাকে 10,000 টাকা হাতে ধরিয়ে দিবে, আর ছুটি থাকবে তোমার 3টে, কোনো কোনো হোটেলে 2টো, আবার কোনো কোনো হোটেলে 4টা, ঠিক আছে। তো বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম ফ্যাসিলিটি কর্মীদের জন্য, ঠিক আছে। তো আমাদের এই হোটেলে আমাদের 3টা ছুটি, আর ডিউটি হচ্ছে 10 ঘন্টা, 2 বেলা হচ্ছে রুটি, 1 বেলা হচ্ছে ভাত। তো দুপুর টাইমটা আমরা ভাত খাই, আর বাকি যে ডিউটিটা মানে 2 বেলা আছে তখন আমরা রুটি খাই। আর কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর সংঘর্ষ হয়, এ ওর কথা শুনে না, এ ওর কথা শুনে না, তো এরকমটা হয়ে থাকে। তারপরে চা, বিকেলবেলা চা, কফি, টিফিন, ঠিক আছে। এরপরে রাত্রেবেলা আবার রুটি। আর তোমরা যদি কিচেনে কাজ করো তাহলে কিচেনের স্যালারি কিন্তু আলাদা হয়, ঠিক আছে, 16-17 হাজার টাকার মতো হয়। তো বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম, কোথাও 25,000-30,000। তো এই দেখতে পাচ্ছ সামান সবকিছু আছে এখানে। এই সামনে রেস্টুরেন্ট, উপরে 3 মঞ্জিল, ঠিক আছে। এই হচ্ছে রিসেপশন, রিসেপশনে যদি কাজ করো তাহলে রিসেপশনেও কিন্তু সেম স্যালারি, এই 10-12 হাজার টাকা স্যালারি হয়। তো আমরা এখন একটু বাইরে যাবো ঘুরতে। এই দেখতে পাচ্ছ বাইরেটা, এই হচ্ছে আমাদের হোটেল। চাউমিন খেতে এসেছি এই রাস্তার ধারে, দেখতে পাচ্ছ কত সুন্দর রাত্রের পরিবেশ, সবকিছুই পাওয়া যায়। তো চাউমিন খাওয়ার জন্য দোকানে চলে এসেছি। তোমরা যদি চাও যে বাড়িতে বসে কাজটা করবে, তো বাড়িতে বসেও কিন্তু কাজটা করতে পারবে, ঠিক আছে। তো আজকে আমাদের হোটেলে বিজয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বিজয়, আরে কি রে ভাই, তো গালের মধ্যে কেক লাগা দিয়া, সবাইকে কেক লাগা দিয়া, দেখতে দেখতে পারায়ও আপলোক,
তো মেরা হিন্দি ভাষা কেসা হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেনা।